ম্যাডাম, আপনি যদি আমাদের গর্ভ অবস্থা সম্পর্কে একটা পুরো গাইডলাইন দিতেন তাহলে আমাদের দর্শকদের খুব উপকার হতো। আচ্ছা, ধন্যবাদ ডক্টর ফারহানা। থ্যাংক ইউ। গর্ভাবস্থা আসলে বলতে আমরা কি বুঝি, একটা মেয়ে সে যখন তার গর্ভ ধারণ করবে তো তখনই শুরু থেকে তার পুরোপুরি 9 মাস 7 দিন একটা হিসাব করা হয়, সেটাই হচ্ছে তার গর্ভাবস্থা। এখন এই গর্ভাবস্থাটা আসলে এটাকে মানে এটা কেন ইম্পর্টেন্ট, গর্ভাবস্থায় একটা মেয়ের কিন্তু তার সমস্ত কিছু, তার শারীরিক, তার মানসিক, তার সমস্ত কিছুতেই একটা পরিবর্তন আসে। হ্যাঁ, সো দেখা যায় যে গর্ভাবস্থাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, যে তখন যদি তার ঠিক মতো যত্নটা না হয়, এই গর্ভাবস্থা তার কি কি করণীয় সেটা সম্পর্কে সে যদি না জানে এবং তার কিভাবে চলতে হবে, খেতে হবে, পড়তে হবে, মানে সব কিছুতেই কিন্তু তার জানা উচিত যে তার কিভাবে চলতে হবে। তো এটা না জানলে তার হয়তো অনেক সময় অনেক রকম ঝুঁকির মুখে সে পড়তে পারে। সেই জন্য গর্ভাবস্থায় আসলে সব প্রতিটা মেয়েরই জানা উচিত যে তার কি কি করা উচিত, ঠিক আছে? এখন এই গর্ভাবস্থায় আসলে আমরা এই গর্ভাবস্থাটাকে, যেহেতু আমি বললাম যে এটা 9 মাস 7 দিন, তো এটাকে বেসিক্যালি আমরা 3টা ট্রাইমাস্টারে ভাগ করি। হ্যাঁ, তো প্রথম যদি আমরা 9 মাসই ধরে থাকি তাহলে প্রথম 3 মাস যেটা সেটাকে প্রথম মানে ফার্স্ট ট্রাইমাস্টার বলা হয়। সেকেন্ড যে 3 মাস মানে 4 মাস থেকে তার শুরু করে হচ্ছে তার মানে 4, 5, 6 এই কয়েক মাস দেখা গেল তার সেকেন্ড ট্রাইমাস্টার, এবং লাস্টের দিকে যে 3 মাস তাকে আমরা বলি যে না মানে লাস্ট ট্রাইমাস্টার, হ্যাঁ, বা হচ্ছে থার্ড ট্রাইমাস্টার। তো আসলে বেসিক্যালি উইক্স হিসাবে বলা হয় যে ফার্স্ট ট্রাইমাস্টার হচ্ছে 12 উইক্স পর্যন্ত, সেকেন্ড ট্রাইমাস্টার হচ্ছে 28 উইক্স পর্যন্ত, আর তারপর 29 উইক্স থেকে আমরা যদি 40 উইক্স ধরি তাহলে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে থার্ড ট্রাইমাস্টার, ঠিক আছে? ম্যাম, আমাদের এ সময় কি কি ইনভেস্টিগেশন করা উচিত? আচ্ছা, যেটা হচ্ছে যে প্রথমে একটা মেয়ে যখন সে বুঝবে সে গর্ভধারণ করেছে, তো সেটা সে কিভাবে বুঝবে, যখন একটা মেয়ের প্রতিদিন দেখা যাচ্ছে মানে প্রতি মাসে পিরিয়ড হচ্ছে, বাট একবার হঠাৎ করে সে দেখলো তার মাসিক বন্ধ হয়ে গেল, তার সাথে সে দেখলো যে তার কিছু কিছু সিমটমস, যেমন তার বমি বমি ভাব লাগা, গা ম্যাজ ম্যাজ করা, কিছু খেতে ভালো না লাগা, বা খাবার দেখলে গন্ধ আসা, একটু ব্রেস্টে একটু একটু পেইন ফিল করা, মানে এরকম বিভিন্ন ধরনের এক একজন মানুষের কিন্তু এক এক রকম উপসর্গ হয়। তো এরকম উপসর্গ থাকবে, প্লাস তার দেখা গেলো মাসিক হয়তো হচ্ছে না, তখনই কিন্তু সে চিন্তা করবে সে হয়তো বা গর্ভধারণ করেছে। তো গর্ভধারণ সে করেছে কিনা সেটার জন্য তাকে তাহলে প্রথমে আসতে হবে তার ডক্টরের কাছে। আজকাল অবশ্য বাসায় প্রেগনেন্সি কিট পাওয়া যায়, অনেকেই দেখা যায় যে সিম্পল একটা মানে কিটের মাধ্যমে ইউরিন দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে ফেলতে পারে, তো ওখানে তার পজিটিভ বা নেগেটিভ সে কিন্তু বুঝতে পারে। কিন্তু এখানে একটা প্রবলেম যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসা মানে যে সে তার প্রেগনেন্সিটা তার জ্বরের মধ্যে, এটা কিন্তু না। কাজে যতক্ষণ পর্যন্ত না আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে মানে তার প্রেগনেন্সির অবস্থানটা বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু বলতে পারবো না যে এটা আসলেই তার জ্বরের মধ্যে প্রেগনেন্সি নাকি জ্বরের বাইরে প্রেগনেন্সি, আমরা শুধুমাত্র যদি এই প্রেগনেন্সি টেস্ট করি। এবং এইভাবে অনেকের কিন্তু অনেক ভুল হয়ে যায়, দেখা যায় যে বাসায় প্রেগনেন্সি টেস্ট করেছে, প্রেগনেন্সি টেস্টে পজিটিভ এসছে, তারপর সে দেখা করলো ডাক্তারের কাছে আসলো না, ভাবলো যে ঠিক আছে আমি আরো অনেক অনেক পরে যাব, কিন্তু প্রেগনেন্সিটা তার মানে অলরেডি যদি জ্বরের বাইরে থাকে, তখন একটা সময় হয় কি প্রেগনেন্সিটা কিন্তু ফেটে যায়, তখন পেটের ভিতরে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং এমন হয় যে মায়ের মৃত্যু ঝুঁকি পর্যন্ত চলে আসে। তো সেই জন্য দেখা যায় যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে প্রথম দিকের একটা আল্ট্রাসোনোগ্রাফি করা। তাহলে যেহেতু তুমি জিজ্ঞেস করেছো যে আসলে কি কি ইনভেস্টিগেশন করা উচিত, তাহলে সেক্ষেত্রে আমাদের আল্ট্রাসোনোগ্রাফির কথা তো একটা বললামই, এছাড়া আমাদের কিছু ব্লাডের টেস্ট করা দরকার, যেমন যেমন হচ্ছে ব্লাডের থেকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, তার হিমোগ্লোবিন কেমন আছে। একটা মেয়ে যদি সে তার রক্ত শূন্যতা নিয়ে প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু তার পুরো প্রেগনেন্সিতে তার নিজের শুধু না তার বাচ্চারও উপরে এটা অনেক ইম্প্যাক্ট, অনেক খারাপ ইফেক্ট আসবে। সো দেখা যাবে সেই জন্য তাকে কিন্তু একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে নিতে হয়। আবার অনেক সময় অনেক ব্লাড ডিজিজ যেটা হয়তো সে আগে কখনই জানতো না, তখন কিন্তু তার ব্লাড টেস্ট করে ধরা পড়ে যে তার কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে তার কোনো প্রবলেম আছে কিনা। তারপরে তার ব্লাড গ্রুপিংটা জানা খুবই জরুরি, তার ইনকেস যদি এই মেয়েটার ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং তার হাজবেন্ডের যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে কিন্তু আর তার বাচ্চাটা ব্লাড গ্রুপ যদি পজিটিভ নিয়ে জন্মায় এই বাচ্চার অনেক কমপ্লিকেশন হতে পারে। সো ব্লাড গ্রুপটা নট অনলি ইম্পর্টেন্ট ফর দ্যাট টিস্যু, তার যদি ইনকেস ব্লাড দরকার হয় বা তার ডেলিভারির সময় ডেফিনেটলি হয়তো তার ব্লাড দরকার হতেই পারে, তাহলে ব্লাড গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। জি ম্যাম। আচ্ছা, দেন আসি আমরা ব্লাড সুগার, মানে একটা মেয়ে সে আসলে মানে ডায়াবেটিক কিনা, প্রেগনেন্সি কিছু ঝুঁকির মধ্যে ডায়াবেটিসটা একটা বিরাট বড় ঝুঁকি।
সো তার আসলে আগে থেকে সে ডায়াবেটিক ছিল কিনা, সে হয়তো জানতোই না তার ডায়াবেটিস, কিন্তু আমরা যদি ব্লাড সুগার করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে সে ডায়াবেটিক কিনা। সো ব্লাড সুগার করাটা খুবই জরুরি। আচ্ছা, দেন আমরা আসলে আর কি কি করতে পারি, যেমন হচ্ছে একটা সিফিলিসের জন্য ভিডিআরএল করা হয়, তারপরে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এটা করতে হয়, থাইরয়েডের একটা টেস্ট করতে হয়, অ্যাটলিস্ট থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে তার থাইরয়েডের সমস্যা ছিল কিনা। আজকাল অবশ্যই এইচআইভি একটা রুটিন চেক আপের মধ্যে চলে এসেছে, এইচআইভি যেহেতু একটা বড় ডিজিজ এবং অনেক বেশি অনেক কিছু ইনসিডেন্স আজকাল বেড়ে গেছে, সো একটা এইচআইভির জন্য আমরা স্ক্রিনিং আমরা করে নিই। এটা আর ইউরিনের একটা রুটিন এক্সামিনেশন করি, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি যে ইউরিনের কোনো ইনফেকশন আছে কিনা। তাহলে এগুলো হচ্ছে প্রথমত, মানে যাদের উইদাউট এনি কমপ্লিকেশন তারা এসছে ফর প্রেগনেন্সি নিয়ে, তাদের কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে এগুলো করতে হবে। হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারে ডেফিনেটলি আমরা এই কয়েকটা টেস্ট তাদেরকে করতে দিই, যে এই টেস্টগুলো তারা করে ফেলে। আল্ট্রাসোনোগ্রাফি, আমরা প্রেগনেন্সি তো 9 মাস আপনি বললেন, তাহলে এই 9 মাসের মধ্যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি কতবার করব? বেসিক্যালি যেটা হয়েছে যে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার আমরা বললাম যে একটা আল্ট্রাসোনোগ্রাফি করবো। আচ্ছা, সেকেন্ড একটা আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত করতে হয় 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহ বা 24 সপ্তাহের মধ্যে, আর থার্ড একটা আল্ট্রাসোনোগ্রাফি আমরা করতে পারি গ্রোথটা দেখার জন্য, সেটা হচ্ছে 32-34 উইকসে ওরকম সময়। আর অনেক সময় লাস্টের দিকে গিয়ে যদি হয়তো দেখা গেলো 40 উইকসের পরে ডিলে হচ্ছে, বা বাচ্চাটা একটু বড় হচ্ছে কিনা, বা কতটুকু হচ্ছে ওয়েটটা জানার জন্য, প্লাসেন্টা কোথায় আছে জানার জন্য, তখন আমরা একটা 4 নাম্বার আল্ট্রাসোনোগ্রাফি করি। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি আসলে এটার ইম্পর্টেন্স কি, মানে এই যে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিটা আমরা করি, নট দ্যাট যে সে প্রেগনেন্সি, সেটা তার ইনশিওর করার জন্য, তার প্রেগনেন্সি আমি আগেও বলেছি তার জ্বরের ভিতরে নাকি বাইরে সেটা জানার জন্য আমরা হচ্ছে প্রেগনেন্সি মানে এই আল্ট্রাসোনোগ্রাফিটা করি। এছাড়া আরো আমরা কি কি ইনফরমেশন পাই, এই বাচ্চাটা হয়তো প্রেগনেন্সি হয়ে অলরেডি জ্বরের মধ্যে তার হার্টবিট আসলো না, হার্টবিট আসলো কিনা সেটা দেখার জন্য কিন্তু প্রথম দিকে আমরা 6-7 সপ্তাহে কিন্তু দেখতে পারি যে বাচ্চাটা হার্টের কম মানে হার্টবিট হচ্ছে, দ্যাট মিনস বাচ্চাটা ভালো, একটা অ্যালাইভ বেবি। তাহলে বাচ্চার হার্টবিটটা আমরা ইনশিওর করতে পারি, এটা জীবিত বাচ্চা আছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি অনেক সময় যে টুইন প্রেগনেন্সি খুব আর্লি কিন্তু বোঝা যায় যে, বা হয়তো আরো মাল্টিপল প্রেগনেন্সি, একটা বাচ্চা না হয়ে 2-3টা বাচ্চা এরকম হতে পারে, তাহলে সেটাকে আমরা এক্সক্লুড করতে পারি যে আসলে তার কয়টা বাচ্চা পেটের ভিতরে আছে। অনেক সময় আর্লি প্রেগনেন্সিতে জ্বরের মধ্যে ব্লিডিং হতে পারে, তাহলে এটাকেও আমরা এক্সক্লুড করতে পারি। ফুলটা তৈরি হচ্ছে কিনা ঠিক মতো, ফুলটা কিন্তু গঠন প্রথম ট্রাইমেস্টার থেকে শুরু হয়, তাহলে ফুলের গঠনটা আমরা দেখতে পারি যে তখন হচ্ছে কিনা। এর সাথে প্রেগনেন্সিতে যদি জ্বরের মধ্যে একটা ফাইব্রয়েড থাকতে পারে, ওভারিতে একটা টিউমার থাকতে পারে, বা ইনসিডেন্টাল কোনো ফাইন্ডিংস থাকতে পারে যেটা হয়তো আগে থেকে ছিল না, বাট আমরা আর্লি প্রেগনেন্সিতে কিন্তু আমরা জেনে নিতে পারি যে জ্বরের মধ্যে তার আদার্স কোনো প্রবলেম আছে কিনা, বা অনেক সময় জ্বরের শেপটা নর্মাল না হয়ে একটু অন্য টাইপের গঠনগত অন্য কোনো প্রবলেম থাকতে পারে, সেটাও কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই মানে এগুলোকে জেনে নিতে পারি। দর্শকরা তাহলে ম্যাম এখন অ্যাটলিস্ট জানতে পারবে যে কোন কোন ইনভেস্টিগেশন আমাদের কখন করা দরকার। ম্যাম প্রেগনেন্সিতে তো একটা ফুড হ্যাবিট মেনটেন করা সবার উচিত, কি ধরনের ফুড হ্যাবিট মেনটেন করলে দর্শকরা উপকৃত হতে পারেন? আচ্ছা, প্রেগনেন্সিতে যেটা হয় কি, প্রথম দিকে বিশেষ করে প্রথম দিকে মানে খাওয়ার কিন্তু রুচিটা খুব বেশি থাকে না, হ্যাঁ দেখা যায় তার মধ্যে আমার ভমিটিং হয়, তো সেই জন্য আমরা যেটা বলি যে মাদেরকে যে আপনি খাবার খাবেন আপনার যেরকম রুচি হয় সেরকমই, আপনার রুচির উপর ডিপেন্ড করে আপনি খাওয়া দাওয়া করবেন, এবং খাবারটা আপনি অল্প খাবেন কিন্তু খাবারটা ঘন ঘন খাবেন, মানে পরিমাণে অল্প কিন্তু একটু ফ্রিকোয়েন্টলি, তাহলে হবে কি সে ভমিট করে ফেলবে না, একটু বেশি করে হবে কি তার স্টমাক যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু ভমিটিং এর টেন্ডেন্সিটা আরো বেশি বেড়ে যাবে। সো তাকে কি করতে হবে যে তার এটা মানে পরিমাণে অল্প করে ঘন ঘন খেতে হবে এটা। আচ্ছা, আর একটা জিনিস বলা হয় যে সে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করতে চলে যাবে না, তাহলে বমিটা হবে, তখন সে খেতেও পারবে না, তাহলে কি করবে, সে ঘুম থেকে উঠে প্রথমে বিছানার পাশে সে পানির এক গ্লাস পানি রেখে দিবে, নিচে হয়তো কিছু একটা পাত্র রাখলো যেখানে সে কুলি করতে পারে, একটু কুলকুচি জাস্ট করে ড্রাই কোনো খাবার তার মাথার কাছে রাখবে, ইদার তার বিস্কিট হতে পারে ড্রাই বিস্কিট, অথবা কোনো মুড়ি এই টাইপের কোনো শুকনো খাবার খাবে, খেয়ে তারপরে একটু বসে থেকে একটু জিরিয়ে দেন ও উনি যাবেন ওয়াশরুমে, তারপরে উনি ওয়াশরুম ক্লিয়ার হয়ে পরে এসে ওনার যেই খাবারটা সেটা উনি খাবেন, ঠিক আছে। আচ্ছা, যদি উনি পারেন খেতে, খাবারটা যদি উনি খেতে পারেন, খাওয়ার যদি রুচি ঠিক থাকে, তাহলে আমরা সাধারণত অ্যাডভোকেট করি একটা সুষম খাদ্য খাওয়ার জন্য। সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, যেটা আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনস মিনারেলস সব কিছুই থাকে,
তো পেশেন্টটা তো আর এত বুঝবে না যে কোনটা ভিটামিন কোনটা মিনারেলস, এত কিছু বুঝবে না। তবে মোটামুটি প্রোটিন কিন্তু সবাই বোঝে, যে ফার্স্ট ক্লাস প্রোটিন মানে আমরা বুঝি যে মাছ মাংস ডিম এগুলো, সেকেন্ড ক্লাস প্রোটিন বলতে বুঝি যে ডাল বা এই জাতীয় খাবার, তাহলে এটার একটা খাবার উনি মিশ্রণ করতে পারে। তার সাথে হয়তো উনি খাবার তালিকায় দুধটা, যেমন ক্যালসিয়ামটা কিন্তু খুব জরুরি, আমরা বলি অ্যাটলিস্ট যদি 1 লিটার পারে 1 লিটার, না পারে অ্যাটলিস্ট 1/2 লিটার দুধ এটা কিন্তু তার খাওয়া উচিত। তার মানে দুধটা তাকে পরিমিত পরিমাণে খেতে হবে। হ্যাঁ, তারপর সবজি ফল, তারপরে হচ্ছে তার অন্যান্য যে মানে বিশেষ করে যে মানে ভিটামিন সি যুক্ত যে খাবারগুলি, হ্যাঁ এগুলো সে খাবে। তো খাদ্য তালিকায় তার ভাতের পাশাপাশি ভাতের পরিমাণটা সে পরিমিত পরিমাণ খাবে, হয়তো 2 বেলা ভাত খেলো 1 বেলা রুটি খেলো, মানে কার্বোহাইড্রেট এভাবে পেলো। তার সাথে উনি প্রোটিন খেলো, ফ্যাট খেলো কিছু অল্প পরিমাণ ফ্যাট, তার সাথে ভিটামিনস মিনারেলস এগুলো মিলিয়ে উনি একটা সুষম খাদ্য তৈরি করতে পারেন। তবে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে তাকে এটা খেতেই হবে। অনেক সময় যেটা আমরা দেখি যে বাসা থেকে গার্ডিয়ানরা আসেন, তারা বলেন যে ওকে এত করে বলে যে তুমি এটা খাও, অথচ ও খাচ্ছে না, মানে খুব জোরাজোরি করে, তাতে করে হয় কি তার খাবারের রুচি আরো নষ্ট হয়ে যায়। মানে ওনাকে বুঝাতে হবে, বলতে হবে যে এটা খেলে তোমার ভালো হতো, দেখো খেতে পারো কিনা, বা ওনার সামনে রেডি করে। হয় কি মানে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সে কিন্তু নিজে প্রিপেয়ার করে খাবার খেতে পারে না, তার দেখা যায় যে প্রিপেয়ার করতে গেলে ওই যে গন্ধটা ওইটাতেই সে মানে আসলে অনেকটাই আবার অসুস্থ হয়ে যায় বা বমি ভাবটা হয়। তো তার যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে, যেমন বাসায় যদি তার মা বা তার বোন বা তার শাশুড়ি ননদ এই টাইপের কেউ যদি থাকে যারা ওনাকে কেয়ার, বা ওনার হাজবেন্ডই যদি সময় পান এভাবে প্রিপেয়ার করে ওনার সামনে দেন, বা গল্পের ছলে হয়তো ওনাকে খাওয়ালেন ছোট বাচ্চাদের মতোই অনেকটা। আমরা বলবো যে আসলে প্রেগনেন্সি হতে হয় কি যে তার ফিজিক্যালের সাথে মেন্টালও কিন্তু অনেক পরিবর্তন হয়। সো ওই যে কাউন্সিলিংটা বা প্রেগনেন্সিটাকে তাকে অ্যাডপ্ট করার জন্য অনেক কিছু বলা, তার সাথে গল্প করা, তাকে বিনোদনের জন্য অনেক কিছু দেওয়া, এটাতেও কিন্তু তার খাবারের ব্যাপারে অনেকটা হেল্প করে। হ্যাঁ, তো এই ধরনের খাবারগুলো যদি খেতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়।